নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি রিয়া। আর অবশ্যই প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। শান্তিপুরের তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি, আতঙ্ক ছড়ালো গোটা এলাকা জুড়ে। ডাকাতির ছক বানচাল করে 5 দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো হাবড়া থানার পুলিশ। বেটাপোল সীমান্তে বিএসএফ এর হাতে গ্রেপ্তার 6 বাংলাদেশি ও 1 ভারতীয় নাগরিক। নদিয়া জেলার সাংগঠনিক দায়িত্ব পাওয়ার পর প্রথম সফরে অনুব্রত মণ্ডল। এবারে আসছে বিস্তারিত খবরে। আর প্রথমেই আজকে যে খবরে নজর রাখবো, পুরকর্মীর বাড়িতে বোমাবাজি, দুষ্কৃতীর তাণ্ডবের ছবি ধরা পড়লো সিসিটিভি ফুটেজে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। ঘটনায় তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। শান্তিপুরের চটজিজিরা এলাকার বাসিন্দা সঞ্জয় বিশ্বাস শান্তিপুর পৌরসভা নিয়ন্ত্রিত পৌরশাসনের অস্থায়ী কর্মী। অভিযোগ, সোমবার রাতে সঞ্জয় বিশ্বাসের বাড়ি লক্ষ্য করে 2 বাইক আরোহী বোমা মেরে পালায়। সেই বোমাবাজির ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। সিসিটিভি ফুটেজে স্পষ্ট ধরা পড়েছে 2 বাইক আরোহী ঘটনাস্থলে এসে বোমা মারে। বিস্ফোরণের সেই দৃশ্যও ধরা পড়েছে ফুটেজে। এই ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্কিত সঞ্জয়বাবু। তার অভিযোগ, তিনি শান্তিপুরের পুর প্রধান অজয়দের ঘনিষ্ঠ ও তৃণমূল সমর্থক, আর সেই কারণে হয়তো রাজনৈতিক উদ্দেশ্যে তার বাড়িতে বোমাবাজির এই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। অভিযোগ, এর আগেও সঞ্জয়বাবুর বাড়িতে আক্রমণের ঘটনা ঘটেছে, তবে কে বা কারা এই বোমা মেরে পালালো সে ব্যাপারে পরিষ্কার কিছু জানতে পারেনি সঞ্জয়বাবু। এই ঘটনায় খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কী কারণে এই হামলা তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। 11:30 বাজে আমরা সব ঘুমিয়ে পড়েছি, হঠাৎ দেখি একটা বিকট শব্দ। তারপর আমরা বাসের ঘরে আমার স্ত্রী ছিল, ডাকলাম, মাকে ডাকলাম, উঠলাম, উঠে বেরোলাম, তা কিছু দেখলাম না। তার কিছুক্ষণ পরে একটা টোটো গাড়ি এলো আমাদের পাশের বাড়ি। একটি ছেলে কাল বাউল গান শুনতে গিয়ে তাকে নামিয়ে দিয়ে গেলো, সে তখন বাড়ি চলে গেল। তাকে আমরা জিজ্ঞেস করলাম, বললো আমি তো জানি না। তারপর আবার শুয়ে পড়েছি, রাত্রেবেলা পুলিশ এসে ঘুরে গেলো। তারপর রাত্রে আমরা কাউন্সিলরকে জানালাম, ফোনে পাইনি কো। পরে সকালবেলায় জানালাম, জানানোর পর পুলিশও এসেছিলো, চেয়ারম্যানকেও জানিয়েছি। পরবর্তী যে খবরে নজর রাখব, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 5 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার গভীর রাতে তাদেরকে ধরা হয়েছে হাবড়া থানার হাটথুবা এলাকা থেকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র এবং ডাকাতির সরঞ্জাম। ডাকাতির ছক বানচাল করে 5 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। সোমবার রাতে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে হাটথুবা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে 5 দুষ্কৃতী। খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছয় হাবড়া থানার পুলিশ। হাতে নাতে ধরে ফেলা হয় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া এই 5 মিনাল মজুমদার, সুরঞ্জন বিশ্বাস, শুভঙ্কর বণিক, প্রদীপ পোদ্দার ও বিষ্ণু ঘোষ। ধৃত এই 5 ব্যক্তিকে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করেছে ধারালো অস্ত্র, লোহার রড, সাইকেলের চেন। মঙ্গলবার তাদেরকে পাঠানো হয়েছে বারাসাত আদালতে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, চোখ রাখুন বেঙ্গল লাইভের পর্দায়। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনা শোরুম মেসার্স জি এ নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। ঠিকানা যশোর রোড টাউন কালীবাড়ির সামনে, বনগাঁ উত্তর 24 পরগনা। যোগাযোগ 03215255034। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আল্ট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর 24 পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ওগো মোর প্রিয়া, ওগো বধূ সুন্দরী,
আসক আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কোমল সোনার করি, তোমার অলঙ্কারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলঙ্কারের প্রতিশ্রুতি নিউ সিনিয়র জুয়েলার্স বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জে এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলঙ্কার নির্মাতা ও বিক্রেতা। ঠিকানা যশোর রোড টাউন কালীবাড়ির সামনে বনগাঁ উত্তর চব্বিশ পরগনা, যোগাযোগ 03215255034। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। চোখ রাখব পরবর্তী খবরে। অবৈধভাবে ভারতে প্রবেশ করলেও ফেরার পথে বিএসএফ এর জালে ছয় বাংলাদেশি, সেই সাথে গ্রেপ্তার হয়েছে এক ভারতীয় নাগরিকও। সোমবার বিকেলে বিএসএফ এদের গ্রেপ্তার করে তুলে দেয় পেট্রোপল থানায়। সোমবার বিকেল পাঁচটা নাগাদ টহলদারি চালানোর সময় বিএসএফ এর 64 নম্বর ব্যাটালিয়নদের নজরে আসে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছে কয়েকজন ব্যক্তি। সাথে সাথে বিএসএফ তাদের আটক করে, সেই সাথে আটক করা হয় এক ভারতীয় নাগরিককে। ধৃত বাকি ছয়জনেরই বাড়ি বাংলাদেশে। জানা গিয়েছে তারা কিছুদিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল, কিন্তু ফেরার পথেই তাদেরকে আটক করে সীমান্ত রক্ষীরা। এরপর ধৃত সাতজনকেই তুলে দেওয়া হয় পেট্রোপল থানায়। পুলিশ জেরায় জানতে পারে ধৃতদের বাড়ি যথাক্রমে বাংলাদেশের যশোর, গাজীপুর এবং বাগেরহাট জেলায়। মঙ্গলবার সাতজনকেই পাঠানো হয় বনগাঁ মহকুমা আদালতে। পাচন যেখানে দরকার সেখানে পাচন দেবে, পাচন না হলে উর্বর জমি চাষ হয় না। নদিয়া জেলার সাংগঠনিক দায়িত্ব পাওয়ার পর প্রথম সফরে এসে ফের পাচন দেওয়ার কথা উল্লেখ করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গত পঞ্চায়েত ভোটে নদিয়ার বেশ কিছু জায়গায় বিজেপি ভালো ফল ও ভোট বৃদ্ধির পর এবার নদিয়ার সাংগঠনিক দিকটি দেখার জন্য অনুব্রত মণ্ডলকে নিয়োগ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দায়িত্ব পাওয়ার পর সোমবার ছিল অনুব্রতের প্রথম নদিয়া সফর। আর সেই সফরে এসে অনুব্রত বলেন সাংগঠনিক কিছু সমস্যার জন্য পঞ্চায়েত ভোটে সামান্য ফল খারাপ হয়েছে, কিন্তু লোকসভা ভোটে আর তা হবে না। ব্যাপক ভোটে কৃষ্ণনগর লোকসভায় তৃণমূল প্রার্থী জয়ী হবে বলে দাবি করেন তিনি। এদিন নদিয়ার তেহট্ট মহকুমায় তৃণমূল কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক সভা করেন তিনি। সেখানে দলের ব্লক স্তরের নেতাদের কাছ থেকে সমস্ত কিছু শোনেন অনুব্রত। পরে তিনি বলেন চাষ করতে গেলে শক্ত মাটিতে যদি পাচনের প্রয়োজন হয় তবে পাচন ভালো জিনিস। আগামী 2 তারিখ তেহট্ট ব্লকে 2 থেকে 3 লক্ষ কর্মী নিয়েও সমাবেশ করার কথা জানিয়েছেন অনুব্রত মণ্ডল। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। সংবাদ এখনকার মতন এই পর্যন্তই, দেখতে থাকুন বেঙ্গল লাইভ। সোহাগ চাঁদ বদনী ধ্বনি, সোহাগ চাঁদ।